আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? স্যার ভালো আছি, আচ্ছা, ঠিক আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো কেমন আছি। আছেন? আজকে আমরা, আমিও ভালো আছি। আচ্ছা, সবাই মিউট করে রাখো, সবাই মিউট করো, সবাই মিউট করে রাখো, সবাই মিউট করো, সবাই মিউট করো, সবাই মিউট করে রাখো। আচ্ছা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমরা আজকে ষষ্ঠ অধ্যায় পড়বো। এই অধ্যায়ের নাম হচ্ছে পরম সহিষ্ণুতা। দেখো, আমরা আজকে যে অধ্যায় পড়াবো সেই অধ্যায় স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় পড়বো, ঠিক আছে? আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায়টা পড়বো। দেখো, ষষ্ঠ অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে পরম সহিষ্ণুতা। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ের পরম সহিষ্ণুতার প্রথমে দেওয়া আছে অধিকার, অধিকাংশের মত গ্রহণ। সবাই ষষ্ঠ অধ্যায় বের করেছো? আন্নি ষষ্ঠ অধ্যায় বের করো, আন্নি বের করো, সাবা আন্নি বের করো, আন্নি আর নুজাইমা বের করো। আচ্ছা আচ্ছা, নুজাইমা আন্নি পরম, হ্যাঁ হ্যাঁ 28 পৃষ্ঠা মিউট করে রাখো, কেউ আনমিউট করবা না। আচ্ছা আন্নি 28 পৃষ্ঠা পড়ো, ষষ্ঠ অধ্যায়টা পড়ো। অধিকাংশের মত গ্রহণ, কথা শুনি, আমরা নিজেদের মত প্রকাশ করব, আমরা অন্যের মত শুনব, সবার মতামতকে শ্রদ্ধা করব, আমরা অধিকাংশের মতামত সংগ্রহ করব, অন্যের মতামতকে সম্মান করাকে পরম বলে, পরম ও সহিষ্ণুতা। পরম ও সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ, তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। সবার মতামতের গুরুত্ব আছে, আমাদের সবাইকে পরম সহিষ্ণুতা হতে হবে। যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তবে অধিকাংশের মানুষ যে মতটি সঠিক মনে করে সেটি গ্রহণ করা উচিত। এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলা হয়। আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে: মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নেওয়া। বাড়িতে যে কোনো কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন বিভিন্ন অনুষ্ঠান প্রয়োজন, কি রান্না করা হবে ইত্যাদি। বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে, তা হলো মাঠে কোন খেলাটি খেলা হবে, শ্রেণীতে কে কোথায় বসবে, কোন বিষয়টি পড়ব। একটি ঘটনা পড়ি। আচ্ছা, সবাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, সবাই হচ্ছে, সবাই 30 পৃষ্ঠা বের করো, সবাই 30 পৃষ্ঠা বের করো, সবাই 30 পৃষ্ঠা বের করো। বের করেছি স্যার। গুড। আচ্ছা, বের করেছি স্যার। সবাই 30 পৃষ্ঠা বের করো, দেখো। বের করেছি স্যার। ভেরি গুড। হ্যাঁ, এখন পড়বে হচ্ছে সামি, পড়ো। ওকে স্যার। একটি ঘটনা, নিচের ঘটনাটি পড়ি। বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করলো। শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায়। কেউ বলল চিড়িয়াখানায় যাবে। আচ্ছা, কেউ যেতে চাইলো কোথায়? তারপর অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইলো। কেউ যেতে চাইলো শিশু পার্কে, অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইলো। কেউ কেউ কারো কথা ভালো করে শুনলো না। সবাই নিজ নিজ পছন্দের জায়গা পাওয়া জন্য সেটা কি হবে, আচ্ছা, হট্টগোল করতে থাকলো। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, ফলে তারা আর শিক্ষা সফরে যাওয়া হলো না। নিচে প্রশ্নগুলো নিয়ে ভাব। আচ্ছা, যাবো এখন আমি একটু সাইলেন্ট হয়ে যাও। এখন আমরা মোটামুটি আমরা ষষ্ঠ অধ্যায়ের পরম সহিষ্ণুতা অধ্যায় সম্পর্কে জানলাম। এখন এটা আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ষষ্ঠ অধ্যায়ের পরম সহিষ্ণুতা কি আছে, এই অধ্যায়ে আমরা কি কি জানলাম, সবকিছু আমরা এই অধ্যায় থেকে এখন আমরা জানবো। দেখো দেখো, আমি আবার শুরু করব। সবাই মিউট করে, সবাই একটু আনমিউট করে রাখো, কারো থেকে যেন শব্দ না হয়।
এখন তোমরা দেখো, এখন তোমরা দেখতে পারবে এটা, দেখো সবাই কি দেখতে পাচ্ছো? দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায়ের উপরে একটা স্লাইড শো আছে, সেই স্লাইড সবাই দেখতে পাচ্ছো? সবাই কি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা গুড, ভেরি গুড। দেখো এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে যে বিষয়গুলো আছে আমরা সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেখো এখন দেখো দেখো তোমাদের সবাইকে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসে সবাইকে সুস্বাগতম। দেখো তোমাদেরকে আমি ফুল দিয়ে স্বাগতম জানিয়েছি, ঠিক আছে? আজকে আমাদের দেখো পাঠ পরিচিতি, আমরা কিছুক্ষণের মধ্যে পাঠ পরিচিতি জানবো। এই দেখো আমরা কোন শ্রেণীতে পড়ি, চতুর্থ শ্রেণীতে পড়ি। তোমাদের আজকে যে বিষয় পড়াচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় নম্বর 6। আজকে পাঠের শিরোনাম হচ্ছে পরমত সহিষ্ণুতা। আজকে পাঠ অংশ হচ্ছে পরমত সহিষ্ণুতা প্রয়োজনতা। আজকে যত সময় আমাদের ক্লাস হবে 40 মিনিট। এখন দেখো আমরা এই অধ্যায় থেকে কি কি শিখতে পারবো সেটা হচ্ছে শিক্ষণফল। দেখো আমরা এই অধ্যায় থেকে শিখতে পারবো পরমত সহিষ্ণুতা বলতে পরমত সহিষ্ণুতা কি তা বলতে পারবো। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো অথবা জানতে পারবো, পরমত সহিষ্ণুতা কি বলতে পারবো, পরমত সহিষ্ণুতা ও পরমত সহিষ্ণুতার প্রয়োজনতা বলতে পারবো। আচ্ছা এরপর দেখো, আচ্ছা তোমরা কি জানো এরা কারা? এরা হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, দেখো এরা হচ্ছে রোহিঙ্গারা যাদেরকে আমরা কি করেছি, বাংলাদেশ কি করেছে, আশ্রয় দিয়েছে। অর্থাৎ তাদেরকে আমরা খাদ্য দিচ্ছি, তাদেরকে আমরা বাসস্থান দিচ্ছি, তাদের মতামতকে আমরা অধিকার করছি। তোমরা কি জানো এটা একটা কি, এটা হচ্ছে বলতো কি, একটা একটা পরমত, এটা কি বলতো? পরমত সহিষ্ণুতা। এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। গুড, ভেরি গুড। এখন আরেকটা দেখো, দেখো মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে, বলতো এই বিষয়টা একটা কি? এটাও হচ্ছে একটা পরমত সহিষ্ণুতা। আচ্ছা দেখো আরেকটা বিষয় চলে আসছে, এরা এরা বলতো এরা কারা? এরা হচ্ছে তোমাদের মতোই ছাত্রছাত্রী। দেখো দেখো এখানে কি বলেছে, গ্রামীণ ছেলে মেয়েদের পড়া শেখানোর নেশা। অর্থাৎ উনি হচ্ছে কি করেন, তোমাদের মতো ছোট ছোট যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, যারা ছোট ছোট ছাত্রছাত্রী, তাদেরকে এইভাবে পড়ালেখা তিনি শেখান। আচ্ছা এরপরে দেখো এরা কারা জানো? এই দেখো এরা কারা জানো? আচ্ছা আচ্ছা দেখো এখানে বলেছে কি, গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচারী নিপাত যাক, অন্যের মতামত প্রকাশের, আমাদেরকে কি করতে হবে, অন্যের মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের কোন একটা রাজনৈতিক প্রেক্ষাপটের একটা ঘটনা, যখন তারা কি করেছিল, যখন তারা তাদের কথা বলার অধিকার চেয়েছিল, মতামত করার অধিকার চেয়েছিল। এরপরে তোমরা দেখো, আচ্ছা আমরা কি করব, বিদ্যালয়ে সবাই মিলেমিশে অবস্থান করব। আচ্ছা এই দেখো তোমরা সবাই, এটা হচ্ছে নুজাইমা, এটা হচ্ছে অনন্যা, এটা হচ্ছে সাবা, এটা হচ্ছে সামি, এটা হচ্ছে বিজয়, সবাই মিলেমিশে ক্লাস করছে। আচ্ছা আচ্ছা এরপরে কি করব, এই দেখো তোমরা, এই দেখো তোমরা সবাই আমাদের আমার নির্দেশ মতো কি করছো, তোমাদের ক্লাসরুমে যাচ্ছ। এই দেখো আমি তোমাদের, দেখো এইখানে একজন শিক্ষক কি করছে, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে ক্লাস করছে শ্রেণীকক্ষে। আর সেখানে ধরো তোমরা, ধরো তোমরা কি করছো, মনোযোগ সহকারে সবাই কি করছো, ক্লাস করছো। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এটা কোথায়, এটা বাড়িতে। আচ্ছা দেখো এটা ঘর বাড়িতে, এটা কোথায়, এটা সবাই বন্ধুরা, তোমরা সবাই বন্ধুরা কি করছো, সবাই সবার সাথে কথাবার্তা বলছো। আচ্ছা দেখো আমরা কি করব, বিদ্যালয় বাড়িতে এবং খেলার মাঠে অংশগ্রহণ করার সময়ে একে অপরের কি করব, একে অপরের একে অপরের অপরের উপকার করবে এবং সহযোগিতা করব। আচ্ছা আচ্ছা এইবার
এইবার দেখো আরেকটা নতুন ছবি চলে আসছে, এটা হচ্ছে কি আমাদের সবার স্বপ্ন। আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা তোমরা যখন শ্রেণীকক্ষে থাকো তখন আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি, আচ্ছা বলো তো আজকে কোন অধ্যায় পড়াবো, কার বই নিব, সবার সবার থেকে বলি না, সবার থেকে মতামত নেই কে পড়বে। আবার মাঝে মাঝে যখন কাউকে শাস্তি দেই, মাঝে মাঝে সাবা দুষ্টামি করে, তখন কি করি, সাবাকে শাস্তি দেই, তখন বলি আজকে সাবার কি শাস্তি, তাই না? মনে আছে ক্লাসের কথাগুলো মনে আছে? আবার কি নোজাইমা কি ভ্যাঁ করে কান্না করে দেয়, মনে আছে এগুলো না তোমরা ভুলে গেছো? আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এখন আমরা কি করব দেখো, আমরা এখন দেখো আমাদের আমরা যতটুকু জানলাম সেটা থেকে সেই বিষয় থেকে এখন শ্রেণীকক্ষে কেউ মতামত প্রকাশ করলে আমরা কি করি বলতো, আমরা কি হইচই করব না তাদের মতামত শুনবো, বলতো তোমরা আনমিউট করে বলতো। আচ্ছা বাড়িতে কিভাবে অনুষ্ঠান হবে, কি কি হবে, আমরা কি তোমাদের কাছে কি আমরা জানতে চাই না মাঝে মাঝে কে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, চাই না? তোমরা কি সবাই বলো না? আচ্ছা এরপরে বলতো আমরা কোথায় কোথায় পরমত সহিষ্ণুতা হব, বলতো বিদ্যালয় হব, বিদ্যালয়। আচ্ছা তাহলে আমরা আজকের পাঠ দেখো, আমরা আজকের পাঠ পরম সহিষ্ণুতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব, আমাদের আজকে যেটা পাঠ ছিল সেটা আমরা পড়েছি। আচ্ছা আলোচনার বিষয়বস্তু আমরা দেখো কি বলেছি, শ্রেণীকক্ষে আমরা গণতন্ত্র গণতান্ত্রিক আচরণের চর্চা করা প্রয়োজন, শিক্ষক শ্রেণীকক্ষে এসে বলবে আমরা শিক্ষা সফরে যেতে চাই, এখন আমরা কি কি করতে এখন আমাদেরকে কি কি করতে হবে, তাহলে কি আমরা বলবো আমি আন্নি বলবে আমরা আমি কক্সবাজার যাব, মিম বলবে না আমি হচ্ছে সিলেট যাব, স্বামী বলবে আমি হচ্ছে নোয়াখালী যাব, আমি বরিশাল যাব, এরকম হবে নাকি সবার মতামত শুনবো? দেখো পরমত সহিষ্ণুতা বলতে বোঝায় অন্যের মতামতকে সম্মান করা, এটি একটি সামাজিক গুণ। অধিকাংশ মতামত অধিকাংশ মানুষের যে মতামতটি সঠিক বলে মনে করে এবং সেটি গ্রহণ করার প্রক্রিয়াকে কি বলা হয়, গণতন্ত্র বলা হয়। দেখো আচ্ছা আচ্ছা প্রথমে আমরা কি করব, সবাই মিলেমিশে নিজেদের মতো মতামত দেব, এরপরে কি করব, সবার ভিডিও কিন্তু দেখা যাচ্ছে সবাই কি করছে না করছে, দেখো এই বিষয়গুলো আমরা অবশ্যই জানবো। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এটা আমাদের কত পৃষ্ঠার পাঠ ছিল, 24 পৃষ্ঠার। আচ্ছা আচ্ছা দেখো আমাদেরকে এই এই পাঠটা আমরা একটু আগে পড়েছি, তাই না? পড়েছি না রুজাইমা, বলো তো পড়েছি কি পড়িনি? আচ্ছা আচ্ছা তোমাদের দেখো তোমাদের কাজ এরকম হতে পারে, দেখো তোমাদেরকে যদি আমরা আমি দল গঠন করে দেই তাহলে তোমাদেরকে প্রথম দলের কাজ হবে শ্রেণীকক্ষে কিভাবে আমরা পরম সহিষ্ণুতা প্রকাশ করবো, তা নেতান্ত্রিক বাক্য লেখো, বাড়িতে কিভাবে আমরা পরম সহিষ্ণুতা প্রকাশ করবো তা নেতৃত্ব বাক্য, সমাজে আমরা কিভাবে পরম সহিষ্ণুতা প্রকাশ করবো তা নিয়ে দিবে, ধরো আমি যদি তোমাদের দল করে দিই তাহলে এইভাবে হবে। আচ্ছা আচ্ছা সঠিক উত্তর তোমরা, আচ্ছা এখানে তোমরা দেখো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের মধ্যে তোমরা দেখি আমাকে সঠিক উত্তর দিতে পারো কিনা। অন্যরা যখন মতামত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত, কথা বলা না জোরে আওয়াজ করা না ধৈর্য সহকারে শোনা না নিজের খুশি মতো কাজ করা, কোনটা হবে বলতো? আমাদের কাজ হবে ধৈর্য সহকারে শোনা, গুড। আচ্ছা দেখো মূল্যায়ন কি, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ বাস করে, আমরা সকল ধর্ম ও পেশার মানুষের প্রতি কিরূপ আচরণ করবো তা নিয়ে পাঁচটি বাক্য আমরা লিখবো, হ্যাঁ আমরা লিখে ফেলবো। আচ্ছা আচ্ছা পরবর্তী যেটা অধ্যায় আমি পড়াবো সেটা তোমাদেরকে বলে দেবো, তোমরা বাড়ি থেকে অবশ্যই দেখে আসবে। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পাঠে অংশগ্রহণ করার জন্য, এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থেকো সুস্থ থেকো। হ্যাঁ এই যে আমাদের আমাদের সবাই আমাদের আমার প্রিয় শিক্ষার্থীরা চলে আসছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে আমাদের ক্লাস এখানে শেষ।